ওনার ওনার ছাত্র সংগঠনের নেতারা হেলিকপ্টার চড়ে জনসভা করে, ওনার ছাত্র সমাজের লোকেরা, ওনার ছাত্রের ছাত্র সংগঠনের লোকেরা মানে ক্রিমিনাল ধরে। সে লক্ষ্য স্থির করেছে 2040 সালে এই দেশকে উন্নত বিশ্বে পরিণত করবো, সে লক্ষ্য স্থির করে সেই দিকে এগোচ্ছে। তার সামনে গণতন্ত্র, এটা তার কাছে এখন গৌণ। এখন আমরা যারা বিরোধী দলে আছে, আমরা এর চাইতে বেটার, এর চাইতে বেটার কিছু সার্ভ করবো জনগণকে, এটা জনগণকে প্রমাণ করতে হবে। বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে, বাংলাদেশের বিরোধী আন্দোলনের ইতিহাসে এটা একটা নজিরবিহীন যে নেতা কর্মীরা 3-4 দিন আগে মাঠে এসে নিজেরা নিজের বন্দোবস্ত করে এসে 3 দিন ধরে মাঠে থাকা, এটা একটা বিরাট একটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট বিষয় এবং আগামী দিনে রাজনৈতিক গুণগত পরিবর্তনের একটা ইঙ্গিত হইলেও হইতে পারে। ওনার ওনার ছাত্র সংগঠনের নেতারা হেলিকপ্টার চড়ে জনসভা করে, ওনার ছাত্র সমাজের লোকেরা, ওনার ছাত্রের ছাত্র সংগঠনের লোকেরা মানে ক্রিমিনাল ধরে। কাদের সাহেব আক্ষেপ করে বলছেন এটা ওনার একটা এই কথাটা, আক্ষেপটা ওনার একটা পলিটিক্স, রাজনৈতিক নেতা তো এটা পলিটিক্স আক্ষেপ করতে হবে, সবকিছু তো দোষ না, মাঝে মাঝে তো নিজেকে দোষী সাব্যস্ত জনগণের সামনে করতে হবে যে হ্যাঁ ভাই আমি দোষী, আমাকে ক্ষমা করে দেন। সমাবেশগুলো যে হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে 90-এর দশকে আপনারা যেটাকে বলা হয় যে এরশাদ বিরোধী যে আন্দোলনগুলো হয়েছে, সে আন্দোলনগুলোতে সরকার এবং বিরোধী দল, সরকারি দল মনে করতো শেষ পর্যন্ত যে জনগণ জনমতকে তোয়াক্ক করা উচিত, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল, এই ধরনের একটা মানসিকতা 90 পর্যন্ত বিরাজমান ছিল। রাজনীতি এখন এমন হয়ে গেছে যে রাস্তায় যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোক যদি সমাবেশ ঘটে, তাও মানুষের মধ্যে রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে একটা সংশয় সন্দেহ থেকেই যাচ্ছে যে এটার ফিডব্যাক, এটার লাভালাভ আদৌ জনগণ পাবে কিনা। এখন বাংলাদেশের মানুষ এমন হয়েছে যে অনেক কিছু পরীক্ষা দিছে তো এখন দই দেখলো মুখ পোড়া, মানে ভয় পায় মানুষের, মুখ পোড়া গেছে, এখন দই দেখ দই খাইতেও ভয় পায় মানুষ, এই অবস্থা হচ্ছে। বিএনপি তারা আন্দোলন করেছে, আপনি যদি সাধারণ মানুষ এই প্রশ্ন জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দি আফটার ম্যাথ, হোয়াট ইজ দি আফটার ম্যাথ, ধরলাম আমরাও, আমরা যারা জাতীয় পার্টি আছি আমরাও মনে করি যে এই দেশের মানুষ অন্তত একদিনের গণতন্ত্র ভোগ করতো এতদিন থেকে। অনেক সাদের গণতন্ত্রের জন্য 90 সালে পট পরিবর্তন হয়েছে যে আরো বেশি গণতন্ত্র দেশকে দেওয়া হবে, সেই গণতন্ত্র হয়তো নাই, আরো অধরা রয়ে গেছে, কিন্তু এখন যদি এই মানুষের সমাবেশ আপনি যাই দেখেন না কেন, এটা তো আনপ্রেসিডেন্টেড, অবশ্যই একটা আশা জাগা নিয়ে একটা সমাবেশ হচ্ছে, কোনো সন্দেহ নাই, মানুষ সাড়া দিচ্ছে, মানুষ সাধারণ মানুষ না হোক কর্মীরা ব্যাপক হারা সাড়া দিচ্ছে, এটা তো সত্য। এখন আপনি যদি এই কর্মীরা মনে করে যে এর পরে হবেটা কি, আমরা কি এটা সুফল পাবো, সেটা যদি ইতিহাস দেখেন তাহলে আমাদেরকে হতাশা ছাড়া আর কিছুই নাই। তারপরেও এই আন্দোলনের এসেন্সটাকে, আন্দোলনের প্রয়োজনীয়তাটাকে আমাকে কেউ ভুল বুঝবেন না, অবশ্যই গুরুত্ব আছে এবং সেটা আমাদেরকে দেখতে হবে। রাজশাহী সমাবেশকে ঘিরে আপনি বলছিলেন, আমি যতটুকু শুনেছি কয়েকজন দুইজনের বক্তব্য, সরকার বাধা দিচ্ছে প্রত্যেকটা সমাবেশে, সরকার বাধা দিয়েছে, তারপরও অভূতপূর্ব সমাবেশ হয়েছে, এটাই সরকারি বিরোধী দলের সার্থকতা। বিরোধী দল, আমি যদি নির্মোহভাবে প্রশ্ন করা হয় যে রাজনৈতিক দলের মিটিং মিছিলে বাধা দেওয়ার কালচার কবে থেকে শুরু হয়েছে, এটা যদি আপনি জিজ্ঞেস করেন, বিএনপি এটার ইয়ে করতে পারবে না, এটা দায় এড়াতে পারবে না, সংক্ষেপ করবেন না, না দায় এড়াতে পারবে না, শুরু তারা করেছিল কিন্তু তারা সেটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে নাই। এই সরকার সেটা 16 কলা পূর্ণ করেছে, এই সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছে যে আমরা সীমিত গণতন্ত্র দেব, তোমাদের যদি না পোষায় তাহলে তোমরা আন্দোলন করো, এটা তারা ঘোষণা দিচ্ছে। এখন আপনারা বলতে, আমরা বলতে, আমরা বিরোধী দল, যদি আমাদের না পোষায় এই সীমিত গণতন্ত্র, সরকার কিন্তু বলছে, মুখে না বললো তার অ্যাকশনে, তার কাজে, তার কর্মে, তার কর্মসূচিতে, সমস্ত কিছুতে সে বলতে চাচ্ছে যে আমি আগে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাব। আমি তার একটা লক্ষ্য স্থির করেছে, সে লক্ষ্য স্থির করেছে 2040 সালে এই দেশকে উন্নত বিশ্বে পরিণত করব, সে লক্ষ্য স্থির করে সেই দিকে এগোচ্ছে। তার সামনে গণতন্ত্র, এটা তার কাছে এখন গৌণ।
এখন আমরা যারা বিরোধী দলে আছে আমরা এর চাইতে বেটার কিছু সার্ভ করবো জনগণকে, এটা জনগণকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ না করা পর্যন্ত জনগণ এটার ফসল ভোগ করবে না। এটা আমি জাস্ট কোনো হতাশার কথা বলছি না, এটাই চূড়ান্ত বিচারে মানুষ এটা চাইবে। মানুষ চাইবে যে আমি এত ত্যাগ করব, কারণ যে ত্যাগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ করেছে, মানুষ বিনিময়ে সেটা পায় নাই। এরপরে 90 সালে তথাকথিত আন্দোলনের মধ্য দিয়ে কল্লিবন্ধু হোসেন মোদ এরশাদকে হোটে যেতে হয়েছে। হোটে গিয়ে বলা হয়েছে আরো মোর ডেমোক্রেসি, মোর ডেভেলপমেন্ট, সবকিছু বেশি 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 করে দেওয়া হবে। সেই বেশি তো হয় নাই, উপরন্ত মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরে রয়ে গেছে। এসব ইতিহাসগুলো এসব মানুষ আসবো আপনার কাছে, বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে, বাংলাদেশের বিরোধী আন্দোলনের ইতিহাসে এটা একটা নজিরবিহীন যে নেতা কর্মীরা 3-4 দিন আগে মাঠে এসে নিজেরা নিজের বন্দোবস্ত করে এসে পায়ে হেঁটে স্কুটারে চড়ে নসিমন করিমনে করে সমাবেশস্থলে এসে এই শীতের মধ্যে কোন তারা নিজের ব্যবস্থায় 3 দিন ধরে মাঠে থাকা, এটা একটা বিরাট একটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট বিষয় এবং আগামী দিনে রাজনৈতিক গুণগত পরিবর্তনের একটা ইঙ্গিত হইলেও হইতে পারে। যদি আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের যারা রাজনৈতিক নেতার যারা সমাজ পরিবর্তন করতে চায় এবং এ বিএনপি সহ বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি পরিবর্তনের সবচাইতে বড় অনুঘটক, সবচাইতে বড় বিরোধী দলের মধ্যে কোনো সন্দেহ নাই, দায়িত্ব তাদের সবচাইতে বেশি। কিন্তু ওই যে বললাম আমি, এই যে একটা কিন্তু থেকে যাচ্ছে, প্রফেসর সাহেব আপনারা যদি এই কিন্তু একটু এগুলো একটা সংক্ষেপের বিষয়, এগুলো ইঙ্গিত অনেক ইঙ্গিত, প্রফেসর সাহেব সবকিছু বুঝেন, অনেক ইঙ্গিত বহন করে। এই যে মানুষের এই যে আকুতি, এই যে মানুষের পরিবর্তনের জন্য একটা আকুতি, বেদনা এবং ইচ্ছা, বাসনা, এটাকে এমবডিমেন্ট দেওয়ার দায়িত্ব রাজনৈতিক নেতাদের এবং এই শিক্ষক সমাজের। সেটা কিভাবে হবে? সেটা এরকম কয়েকটা 10-টা সমাবেশ হইলে, আপনি ঢাকাতে একটা মহাসমাবেশ হবে, মহাসমাবেশ হবে, মানুষ আসবে আবার চলে যাবে। আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এটার মানে কি হবে, এতে এটার মানুষকে মানুষকে আন্দোলনের সাথে সমস্ত কিছু শরিক হয়ে এবং মানুষকে একাকার করে ফেলতে হবে, যেটা 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 70 সালে মানুষ করতে পেরেছে এবং মানুষ হয়েছে। শেষ করতেছি, সেটা করার জন্য যে নেতৃত্বের প্রয়োজন আছে বাংলাদেশ, সেই বাংলাদেশ ইজ লেকিং দ্যাট সর্ট অফ লিডারশিপ, এটা হলো মূল কথা। সেই নেতৃত্ব না হলে গুণগত পরিবর্তনের চাইতে যা আছে তাই থাকবে এবং যা আপনি কি মনে করেন সাথে রাতারাতি সেই মানুষ ভোটাধিকার পেয়ে যাবে এবং রাতারাতি দুধের নহর বয়ে যাবে এবং রাতারাতি বাংলাদেশ চলে যাবে, কোনো ইয়ে নাই। তো এগুলোর এগুলোর সমাধান হওয়া উচিত, আমি শুধু এটাই বলতে চাচ্ছি। এগুলোর জন্য মানুষের কাছে রূপরেখা থাকতে হবে, সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে যে এটাই করা হবে, এটা করা উচিত এবং অতীতের অতীতের সমস্ত কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, তোবা করতে হবে যে আমরা আগামী দিনে যদি আমরা ক্ষমতা যাই তাহলে আমরা এই এই বিষয়গুলো করব, এই গণতন্ত্র পুনরুদ্ধার করব, এসব অনেক ক্ষেত্রে জনগণের কাছে ভেগ টার্ম এগুলো, মানুষ এগুলো আর আর এগুলো দিয়ে মানুষের পেট ভরছে না। এই সুযোগ বর্তমান সরকার নিচ্ছে, বর্তমান সরকারকে আপনি জোর দিয়ে আপনি বর্তমান সরকারকে আমি আপনি আমরা সবাই জোর দিচ্ছি, কোনো সন্দেহ নাই। কিন্তু তারা তো একটা কাজ করেছে, তারা 22 লক্ষ পরিবার থেকে 22 লক্ষ পরিবারকে খাওয়ার সুযোগ করে দিয়েছে। সেই 22 লক্ষ পরিবার থেকে ট্রিকল ডাউন হয়ে হয়ে আমরা কিছু সংখ্যক লোক ফায়দাবান উপকৃত হচ্ছি। তো এই যে করছে কিছু সংখ্যক লোকের মুখ তো বন্ধ করেছে তারা, এটা হবে না, এটাতে বেটার হবে, এরকম একটা গ্যারান্টি, এরকম একটা ঘোষণা, এরকম এরকম একটা রাজনৈতিক ঘোষণার প্রয়োজন আছে। তখন আমি মনে করি এই আন্দোলন সফল হবে এবং আশা আকাঙ্ক্ষা পূরণ হবে।